আদা পাদা লবণ জাদা যে পাদেশে হারাম জাদা আদা পাদা লবণ জাদা যে পাদেশে হারাম জাদা আপনার দেবজিৎ বুম্বা দাদা টলিউডের আপকামিং হিরো হচ্ছে স্মার্ট দাদা স্মার্ট দাদা কে শ্বশুর এবার ভাইরাল স্মার্ট দাদা অর্থাৎ অর্ণব মিশ্রকে দেখা যাবে বাংলা ছবিতে এমনটাই জানা যাচ্ছে টলিগসিপ থেকে এবার এক বাংলা ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্ণবকে ক্যামেরায় আমার জমেছে ধুলো গেছিলাম একটু ভ্যাকেশনে ক্যামেরায় আমার জমেছে ধুলো গেছিলাম একটু ভ্যাকেশনে কমলেশের কাজ ছেড়ে আবার সিনেমা বসেছে তার রোস্টিং আসনে টলিউড তথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আপকামিং সুপারস্টার হিসেবে লঞ্চ হতে চলেছে স্মার্ট দাদা তো সিনেমায় যে পদার্পণ করছে সিনেমা তাকে নিয়ে চলছে বিশ্লেষণ আলোচনা করবে না সেটা তো হয় না তো হয় না বন্ধুগণ চলো আজকে স্মার্ট দাদার ঠিকুজি গোষ্ঠী নিয়ে একটু ফষ্টি নষ্টি করা যাক বেসিক্যালি স্মার্ট দাদা হচ্ছে একজন অন্নপ্রাশনের শিশু যিনি নিজের হাতে খাদ্য গ্রহণ করতে পারে না যাকে খাইয়ে দেওয়ার জন্য এক একদিন এক একটা মেয়ে লাগে বলেন কি লুক যাদের একটু টাকা পয়সা হয় তারা কাজ করার লোক রাখে যাদের বেশি টাকা পয়সা হয় তারা রান্না করার লোক রাখে আর এই ভদ্র লোকের কি না ইনি জন্য লোক রেখেছে বুড়ো বয়সে আর এই যে মামুনিরা সুন্দরী সুন্দর এই তোমাদের বলছি তোমরা কি মডেল নাকি খাইয়ে দেওয়ার জন্য কাজ হয় পেমেন্ট যখন নিয়ে টা মুড়ির মাথার উপরে পারলে মুড়ির টিনের মধ্যে ঢুকিয়ে টিনের কোটা গলা করে রাগ তো হবে মানে অভিনেত্রীদের দেখে যদি আপনি পেমেন্ট দিয়ে বলেন খাইয়ে দাও রাগ হবে না ওই রাগ টাই বের করছে খাওয়ার মাধ্যমে তার জবে একটু ব্লো এসে গেছে জবে এসেছে ব্লো কথা এসেছে ফ্লো স্কিনে এসেছে গ্লোস মারদাদা তোমার গাড়ি কিন্তু হেভি স্লো এবার দেখে নিবো আমাদের আপকামিং সুপারস্টার মানে হিরো একটি অ্যাক্সিডেন্ট সিন দেখবো দেখবো ফার্স্ট এন্ড ফিউরিয়াস 5 এর নয় একটি গাড়ি প্রচন্ড গতিবেগে এগিয়ে আসছে এবং টম ক্রুজের ভং ধরে আমাদের আপকামিং সুপারস্টার স্মার্ট দাদা রাস্তা ক্রস করছে খুব রিয়েলিস্টিক ভাবে যেন তার চোখে গাড়িটা পড়ছে না এবং গাড়ির থেকেও প্রচন্ড গতিবেগে এগিয়ে আসছে ক্যামেরাম্যান এই স্মার্ট দাদা গাড়ির সাথে ধাক্কা খেলো গাড়ির বোনের হাতে হালকা ট্যাপ খেয়েছে এত সুন্দর দৃশ্য আবার থার্ড এম্পিয়ার কল করে আমরা ডিভাইন করে দেখবো অসাধারণ অসামাজিক অমানবিক অবাস্তব এই স্মার্ট দাদা পড়ে গেল রাস্তার মধ্যে কান পেতে উনি কি শুনছেন তিনি শুনতে পাচ্ছেন পাতাল লোক থেকে রাক্ষস ব্রহ্মদত্তরা বলছে যে আপনি সিনেমায় যান সিরিয়ালে যান ওটিটিতে যান ইউটিউবে যান পাতালে ফ্রিজ আসবেন না আমরা গরম তেলে ফ্রাই হয়ে আমাদের পাপমোচন করে নেব কিন্তু সিনেমার নামে আপনার এই দাম রামো সহ্য করতে পারবো না সো প্লিজ ডোন্ট গো টু হেল বলছি কোন দেশের যদি খুব খারাপ অবস্থা হয় মানে ধরুন কোন দেশে দুর্ভিক্ষ চলছে মানে ভুট্টার ছাত্র মাইলর খোঁই ইন্দিরা গান্ধী গেল কই সেরকম যদি অবস্থা হয় কোনো দুর্ভিক্ষ চলে সেই সময় দেশের জিডিপি এরকম খারাপ ভাবে পড়ে না যেভাবে আপনি পড়লেন শেয়ার মার্কেটে লসে চলাকালীন কোম্পানির শেয়ার এভাবে পড়ে না যেভাবে আপনি পড়লেন অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুর তার বাবার প্রেমে এরকম বাজে দাদা এটা বাথরুম না এটা রাস্তা হাতের স্টেপ তো ছোটবেলা বাচ্চা কাচ্চারা ছেলে করে আপনি বড় হয়েছেন এখন কোমরের স্টেপে শিফট হন আপকামিং সুপারস্টার চিংড়ি স্টার চিংড়ির ইংরাজি কি তবে তার আগে একটি ছোট্ট ঘোষণা বন্ধুগণ মোস্ট বেটের নাম আশা করি তোমরা সকলেই শুনেছ এখানে তোমরা খেলতে পারবে প্রচুর এক্সাইটিং গেমস লাইক তোমরা আশা করি সকলেই বার্স তিনিও এই প্ল্যাটফর্মটাকে রেকমেন্ড করছে কারণ সব থেকে সেফ এবং রিলায়েবল প্ল্যাটফর্ম উইথ প্রপার লাইসেন্স পাঁচ মিলিয়ন লোক এখানে রেগুলার খেলছে এবং জিতছে তুমি যদি ক্রীড়া প্রেমী হয়ে থাকো তাহলে তোমার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে মোস্ট বেট এখানে তুমি বিভিন্ন এক্সাইটিং টুর্নামেন্টের পার্ট হতে পারো মোস্ট বেটে জয়েন হওয়া খুব ইজি এবং ফাস্ট এমনকি তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জয়েন হতে পারো সাইন আপ করার সাথে সাথে তুমি পেয়ে যাবে একটি ওয়েল ওয়েলকাম বোনাস এবং সাথে আড়াইশোটা স্পিন ফ্রি ফোন পে গুগল পে বিটকয়েন পেটিএম এরকম অনেক উপায় রয়েছে যার মাধ্যমে তুমি টাকা অ্যাড করতে পারো এবং উইথড্র করতে পারো মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমার পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে সাইন আপ করো আর আমার কুপন কোড যদি ইউজ করো তাহলে পেয়ে যাবে এক্সাইটিং ওয়েলকাম বোনাস সো হারি আপ খেলা যেতে আর্ন করো এনজয় করো আর আমাদের এই স্মার্ট দাদা খুবই ইউনিক একজন কন্টেন্ট ক্রিয়েটার যিনি কন্টেন্ট হিসাবে কন্টেন্টের বিটিএস অলওয়েজ শেয়ার করে থাকেন এই যে আমরা শুটিং করছি এই যে আমরা খাচ্ছি এই যে আমরা বাইকে করে ঘুরে বেড়াচ্ছি শেষ কিন্তু বেসিক্যালি কন্টেন্ট কখন আসে সেটা আমরা দেখতে পারি না যদি এসেও থাকে कौन আমরা বুঝতে পারি দাদা বাড়ির সামনে আসবো এসে হাত দিয়ে দাঁড় করিয়ে দাদাকে বলবো तुझ কন্টেন্ট ভালো করে লক্ষ্য করুন গাড়ির পেছনে একজন জেঠি মা কাকিমা রাস্তা ঝাড় দিয়েছে ওনাকে কাইন্ডলি কে কেউ বলুন জঞ্জাল গাড়ির পেছনে রাস্তায় নয় গাড়ির সামনে রয়েছে এই যে বিশ্ব বাংলা গেট এটা আমাদের দিদি মাননীয় খুব শখ করে হয়তো বানিয়েছিলেন যে একটা পশ্চিমবঙ্গের ঐতিহ্য হবে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের গেলে এরকম ছবি ঠবি দেখালে বলবে এই দেখো আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে বিশ্ব বাংলা গেট কিন্তু এখন ভারতের যে কোনো যায় অনেকে ভারতের বাইরে যদি গিয়ে এই ছবি দেখিয়ে বলো বলো এটা কি বলবে না কেউ বিশ্ব বাংলা গেট বলবে রিলসের ব্যাকগ্রাউন্ড

মানে বুঝলাম না সিনেমা রেকর্ড করাটা এদের মোটিভ নাকি প্রশংসা রেকর্ড করাটা মোটিভ পরিচালক কম আপনাকে স্ট্রাগলিং একটার বেশি মনে হচ্ছে এরকম পরিচালকদের ভিড় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আগে অনেক ছিল কান পাতলে এদিক দিক শোনা যেত দেখতে পাওয়া যেত কিন্তু এখন ইউটিউব চ্যানেলে চ্যানেলে এরকম পরিচালকদের ভিড় রয়েছে মানে চ্যানেল একটু গ্রো করলে একটু বড় হলে সেখানে এরকম পরিচালকদের আনাগোনা দেখতে পাওয়া যায় এবং তাদের এমন ভাব কোনো একটা মডেলকে দেখে বলবে এই কোলে এসে বস ইন্ডাস্ট্রির সিংহাসনে বসিয়ে দেবো আর একটা মডেলকে দেখে বলছে এ টাচে থাকিস লাইফ বানিয়ে দেবো অথচ তার নিজের লাইফের এর লেগে বসে আছে স্মার্ট দাদার কন্টেন্ট হচ্ছে উনি মডেলকে ডেকে আনবে পেমেন্ট ফেমেন্ট দেবে এবং নিজে বসে থাকবে তাকে নাচতে বলবে যাই হোক গালে ফেলে হাত দেওয়া মাথা চুল টুল ঠিক করা খাইয়ে দেওয়া নাচানাচি

নিয়ে একটা কথা প্রচলিত আছে কিছুদিন আগেও ট্রেন ছিল যে তোমার যদি এটিএম বাইক থাকে তুমি সহজেই মেয়েদের ইমপ্রেস করতে পারবে এবং চিপ লাগে শুনতে তুমি মেয়ে তুলতে পারবে বাইকে এবং সেই ট্রেনটাকে স্মার্ট দাদা এখনো বারকার রেখেছে এবং কেটিএম নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক একদিন নিয়ে এবং সেই জন্য আমি ফুল ফর্ম দিয়েছি কন্যা তোলার মেশিন স্মার্ট দাদা সিড বেল্ট করে নিয়েছে এবং স্মার্ট দাদার লেখা আছে স্টিকার দিয়ে ইউটিউব এটা আমার একটা পার্সোনাল অভিমত তোমাদের সাথে শেয়ার এখন প্রচুর ইউটিউবার রয়েছে যাদের বাইকে হোক গাড়িতে হোক ইউটিউব লেখা থাকে ইউটিউবার লেখা থাকে নিজের চ্যানেলের নাম লেখা থাকে আমার পার্সোনালি সকলের সাথে আমার অভিমত না মিলতে পারে খুবই ক্রেঞ্জ মনে হয় ব্যাপারটা মানে তোমাকে যদি গাড়ির মধ্যে স্টিকার লাগিয়ে বলতে হয় আমি ইউটিউবার ওরকম ইউটিউবার না হই আমি ওটা কি তোমার অ্যাম্বুলেন্স যে প্লাস্টিন লোকে তোমাকে সাইড দিয়ে দিবে শাহরুখান নিজের গাড়ির মধ্যে কিং খান লেগে ঘুরে বেড়াতো দিস ইজ নট স্মার্টনেস দিস ইসিজনেস বাইকের মধ্যে ইউটিউব এইখানে স্মার্ট দাদা লিখে রাখো আরো ভালো লোকে বলবো বড় স্মার্ট কপালে লাগা এর থেকে বড় স্মার্ট আর কেউ না তবে আমি এতটুকু যে আপনি বেশ মালদার পার্টি তাহলে গোটা পশ্চিমবঙ্গের গ্রিলের দোকানের ওয়েল্ডিং মিস্ত্রিদের চশমা আপনি নিলামে কিনে নিজের কাছে রাখতে পারতেন আমার বাড়ির পাশে গ্রিলের দোকানের ছেলেটা সেদিন গিয়ে দেখি এক্সট্রা প্লেট দিয়ে জ্বালাই যাচ্ছে এমন কিরে চশমা বলে যে বাংলার আপকামিং ওয়েল্ডিং মিস্ত্রি এসে কিনে নিয়ে গেছে তো বন্ধুগণ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি আর কন্টেন্ট যদি বাদ দি স্মার্ট দাদাকে আমার কেন জানে না খুব মিষ্টি একটা মানুষ বলে মনে হয় এবং এই ভিডিওটা পুরোপুরি এন্টারটেইনমেন্ট পারপাসে বানানো কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোন দরকার নাই জাস্ট দেখো এনজয় করো ঠোকো পিঠো আগে বাড়ো ঠোকো মানে লাইক ঠোকো পিটো মানে কমেন্ট পিটো আগে বাড়ো আর সকলকে জানাই বিলেটেড হ্যাপি নিউ ইয়ার এবং বিগত বছরের সব থেকে বেস্ট মুভি আমার যেটা লেগেছে সেটা হচ্ছে টুয়েলভ ফেইল এবং এই সিনেমাটা ওডিডিতে হিট হওয়ার পরে সকলের না শ্রদ্ধার মতো গার্লফ্রেন্ড লাগবে মনোজের ইউপিএসসি ক্র্যাক করার পেছনে সব থেকে বেশি অবদান নাকি শ্রদ্ধার বাট আমার পার্সোনালি মনে হয় সব থেকে বেশি অবদান ছিল মনোজের ঠাকুমা যে বহু বছর ধরে তার পেনশনের টাকা জমিয়ে জমিয়ে তার নাতিকে দিয়েছে যাতে সে ইউপিএসসির কোচিংটা করতে পারে বাট কারো ওই বুড়ির মতো ঠাকুমা চাই না সবার চাই শ্রদ্ধার মতো গার্লফ্রেন্ড কারণ ওই বুড়ির তো গ্ল্যামার নাই আরো উদাহরণ রয়েছে রিসেন্ট অ্যানিমেল রেশমিকা মদনা কিছু কিছু সিনে টেরিফিক অভিনয় করেছে অথচ ওই তৃপ্তি ডিমড়ি আসলো দশ সেকেন্ডের একটা এরকম দিয়ে সারা ভারতবর্ষের ক্রাশ হয়ে গেল আর স্মার্ট দাদার মতো সিনেমা নয় আমি ছোট্ট একটা ওয়েব সিরিজ বানিয়েছি যারা এখনো দেখুন ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি দেখে নিও